আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষা 2023 সংক্ষিপ্ত সিলেবাস মানবিক বিভাগের আমি গত তিনটি ভিডিওতে তোমাদের জন্য আবশ্যিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস, তারপরে বিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত সিলেবাস, তারপরে ব্যবসা বিভাগের সংক্ষিপ্ত সিলেবাস ভিডিও আপলোড করেছি। আজকে 4 নম্বর পরেও আপলোড করব মানবিক বিভাগের সংক্ষিপ্ত সিলেবাস। এই সিলেবাসটা আমি সম্পূর্ণ নিজে তৈরি করেছি। এই সিলেবাস তোমাদের কোনো বোর্ড কর্তৃক বা মানসিক কর্তৃক বা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত হয়নি। এখন তোমরা অনেকে বলতেছো যে আমি কেন তৈরি করেছি, আমি সিলেবাস তৈরি করারকে তোমাদের উপকারের জন্য সংক্ষিপ্ত সিলেবাসটা তৈরি করেছি। তোমরা এটাকে একটা সাজেশন বলতে পারো বা সংক্ষিপ্ত সিলেবাস বলতে পারো। আমি নাম দিয়েছি সংক্ষিপ্ত সিলেবাস, যেহেতু তোমাদের সকল বিষয়ে পরীক্ষা হবে এবং তোমাদের যেহেতু এখন ক্লাস ঠিক করে হচ্ছে না, তারপর নবম শ্রেণীতে ঠিক করে ক্লাস করতে পারোনি, তাই তোমাদের অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। আমি একটু আগে একটা ভিডিও করেছি, নিউজ ভিডিও, যে আলিম এবং দাখিল পরীক্ষা 2023 সালের আলিম এবং দাখিল পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের শিক্ষা বোর্ডগুলা। তো তোমাদেরও দেখবা কয়েকদিন পর সিদ্ধান্ত আসবে যে 23 সালের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হবে, তখন তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস দেবে, ওই সিলেবাসে তখন পরীক্ষা হবে। তো তোমাদের উপকারের জন্য আমি সিলেবাসটা তৈরি করেছি। তোমরা এই যে সিলেবাস আমি তৈরি করেছি ওই সিলেবাসে দেখবা তোমাদের দিবে, তখন ওই সিলেবাসে দিবে, তো তোমরা এগুলো ফলো করতে হবে। চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হওনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবার সবার আগে। প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এখানে আমি অধ্যায়গুলো লিখেছি, অধ্যায় 1, 2, 4, 6, 8, 11, 13, 14, এই অধ্যায়গুলো পড়তে হবে। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একটা অধ্যায় বাদ দেওয়া যাবে না। যারা আগের ভিডিওগুলো দেখোনি, পর্ব 1, 2, 3 আবশ্যিক বিষয়, তারপরে বিজ্ঞান গ্রুপের, তারপরে কমার্সের বিষয়গুলো দেখোনি, সাজেশন বা সংক্ষিপ্ত সিলেবাস, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবা, কারণ ওই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তোমাদের আবশ্যক বিষয়গুলোও লাগবে। আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিবা বা এই বাটনে ক্লিক করে দেখে নিবা। তো বাংলাদেশের বিশ্ব পরিচয় সংক্ষিপ্ত সিলেবাস, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সংক্ষিপ্ত সিলেবাস এটা। তারপরে পৌরনীতি ও নাগরিকত্ব, অধ্যায় 1, 2, 3, 5, 7, 9, 10, 11, এখান থেকে একটা অধ্যায় বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে অর্থনীতি, খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, অধ্যায় হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, একটা অধ্যায় বাদ দিবে না তোমরা। অধ্যায় এখানে মাত্র কম রেখেছি, এই অধ্যায়গুলো অবশ্যই পড়বে, এখান থেকে দেখবা প্রশ্ন কমন পেয়ে যাবা, তাই একটা অধ্যায় বাদ দেবে না। তারপরে হচ্ছে কৃষি, কৃষি তোমাদের চতুর্থ বিষয়, কারো কারো অপশনাল, অধ্যায় 1, 3, 4, এই চারটি তিনটি অধ্যায় মাত্র রেখেছি, এই তিনটি অধ্যায় মাত্র, এখানে কৃষি শিক্ষা কম অধ্যায় 1, 3, 4, এই তিনটি অধ্যায় অবশ্যই ভালো করে পড়বা। তোমরা আবার এই দুই অধ্যায় পড়বে না, একটা অধ্যায় বাদ দিয়ে দিবে না, তোমরা এই তিনটি অধ্যায় পড়ে রাখবে, কারণ দেখবে তিনটা থেকে তিন চারটা সিমসিল দিতে পারবা। তারপর হচ্ছে ভূগোল ও পরিবেশ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভূগোল ও পরিবেশ, অধ্যায় 1, 2, 3, 4, 5, 6, 8, 10, এখানে যে অধ্যায়গুলো রেখেছে একটা অধ্যায় কেউ বাদ দিতে চেষ্টা করবে না, বাদ দিলে বিপদ, এখান থেকে দেখবে কমন হয়ে যাবে প্রশ্ন। যদি তোমাদের 11টি প্রশ্ন থেকে 7টি দিতে হয় তাহলে এই অধ্যায়গুলো সবগুলো পড়তে হবে। যদি তোমাদের সিলেবাস সত্য হয়, সিলেবাস তো সত্য করা হবে, যদি মানবন্টন, তারপরে সৃজনশীল প্রশ্ন কম দেওয়া লাগে 2022 সালের মতো, তখন তোমরা অধ্যায় আরও কমাইতে পারবা, সেটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো ভিডিও আকারে আবারও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবা, আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের যে কোনো শিক্ষা নিউজ ভিডিও, তারপরে অ্যাসাইনমেন্টের ভিডিও, তারপরে তোমাদের সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সব ভালো থাকবে, সুস্থ থাকবা, দেখা হবে আমাদের পরবর্তী যে কোনো ভিডিওতে, যে কোনো ভিডিওতে তোমরা আমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।